আইএনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু একটা গুড নিউজ আপনাদের সামনে দিতে চলে আসলাম। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু আবারও শুরু করলো রাজ্য সরকার। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা সেপ্টেম্বর মাসে টাকা পাননি তারা কিন্তু অক্টোবর মাসে একবারে দুটো কিস্তি পেয়ে যাবেন। যারা 500 টাকা পেতেন তারা কিন্তু 1000 টাকা পাবেন একবারে, এবং যারা 1000 টাকা পেতেন তারা কিন্তু একবারে 2000 টাকা পাবেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন জেলাতে কত টাকা দেওয়া হলো সমস্ত বিষয়টা আলোচনা করবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু সবচেয়ে বেশি পেল দক্ষিণ চব্বিশ পরগনা। দেখুন কি বলা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 22 জেলাকে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। রাজ্যের 22 জেলার জন্য বরাদ্দ হয়েছে মোট 2,48,00,000 টাকা। সবচেয়ে বেশি টাকা পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা। আবেদনপত্র খুঁটিয়ে পরীক্ষার পরেই টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। তারপর দেখুন কি বলা হচ্ছে, দুয়ারে সরকার পরিষেবায় রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন 2 কোটির বেশি মানুষ। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেপ্টেম্বর মাস থেকে সেই টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। এরপর আবারও কি বলা হচ্ছে, সেপ্টেম্বর থেকে যেহেতু টাকা দেওয়ার কথা তাই অক্টোবরে কেউ যদি টাকা পান তাহলে তিনি 2 মাসের টাকা পাবেন। নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ওই টাকা বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারলেন, যারা সেপ্টেম্বর মাসে টাকা এখনও পাননি তারা কিন্তু অক্টোবর মাসে একবারে দুটো টাকাই পেয়ে যাবেন। সেপ্টেম্বর মাসের যে টাকাটা এবং অক্টোবর মাসের টাকাটা দুটোই। অর্থাৎ যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু 1000 টাকা করে পান, তারা 2000 টাকা একবারে পাবেন। এবং যারা রয়েছেন ওবিসি এবং জেনারেল তারা কিন্তু 500 টাকা করে পান, তারা কিন্তু একবারে 1000 টাকা পেয়ে যাবেন। এবং তার নিচেই দেখুন কি বলা হচ্ছে, যে 22টি জেলা 2,48,00,000 টাকা পেয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাগে রয়েছে 29,00,000 টাকা। এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য বরাদ্দ হয়েছে 26,00,000 টাকা। মালদা ও পশ্চিম মেদিনীপুর পেয়েছেন 10,00,000 টাকা করে। হুগলি পেয়েছেন 13,00,000-এর বেশি। পূর্ব বর্ধমান ও হাওড়া পেয়েছেন যথাক্রমে 14,00,000 ও 15,00,000 টাকা, মানে বেশি টাকা। তো বুঝতেই পারলেন, এটাই ছিল কিন্তু আপডেট। এবং যাদের এখনও একটা এসএমএস আসেনি অথবা দুটো এসএমএস আসেনি আপনারা চিন্তা করবেন না, কারণ প্রথম ধাপের যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু রিজেক্ট করা হয়েছে। এবং সেই রিজেক্ট লিস্টটা কিন্তু আলাদা জায়গায় রাখা হয়েছে। সেই আলাদা রিজেক্ট লিস্টটা কিন্তু এখন আবারও ভেরিফাই করা হচ্ছে। এবং ভেরিফাই করার পর কিন্তু কিছু জনকে কিন্তু আবারও ঢোকানো হবে। এবং যাদের যাদের রিজেক্ট করা হবে, মানে সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে তাদের কিন্তু পঞ্চায়েত অনুযায়ী লিস্ট ঝোলানো হবে। এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে রিজেক্ট লিস্টে তাহলে কিন্তু আপনারা সেখানে কিন্তু কারেকশন করতে পারবেন। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পরবর্তীতে যদি কিছু আপডেট চলে আসে আপনাদের মাঝে কিন্তু আমি জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে অক্টোবর মাসের কিন্তু টাকা দেওয়ার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।